আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো মোবাইল ফোন দ্বারা কিভাবে আপনারা গুগল বার্ড ইউজ করবেন। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কম্পিউটার দিয়ে গুগল বার্ড ইউজ করার পদ্ধতি। আপনারা যদি কম্পিউটার ইউজার হন তাহলে আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন। আমি ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। গুগল বার্ড, গুগল বার্ড হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক এমন একটি চ্যাটবট যেখানে আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারেন। আপনি কোনো একটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটি আপনি গুগল বার্ডকে জিজ্ঞেস করেন, সে নিমিষেই সেই বিষয় সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আপনাকে দিয়ে দিবে। আবার আপনি যদি কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে না পারেন বা সলভ করতে অনেক কষ্ট হয়, সেটি আপনি গুগল বার্ডকে দেন, সে নিমিষেই প্রবলেমটি সলভ করে দিবে। এছাড়াও আপনি যদি প্রোগ্রামিংয়ের কোনো প্রবলেম সলভ করতে না পারেন, সেটি আপনি গুগল বার্ডকে দিলে সে নিমিষেই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রবলেমটি সলভ করে দিবে। এটি চ্যাটজিপিটির মতোই। গুগল বার্ড বা চ্যাটজিপিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আমি ভিডিওগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব। এখন চলুন দেখাই গুগল বার্ডে কীভাবে লগ ইন করবেন। প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল বার্ড লিখে সার্চ করবেন। তাহলে প্রথমে যেই লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন। আপনার ব্রাউজারে যদি মেইল দ্বারা লগ ইন করা না থাকে তাহলে সরাসরি এই পেজটি চলে আসবে, আর যদি মেইল দ্বারা লগ ইন করা থাকে তাহলে এই পেজটি নাও আসতে পারে, সরাসরি বার্ডে লগ ইন হয়ে যাবে। তো এই পেজটি আসলে এখান থেকে সাইন ইনে ক্লিক করতে হবে। এরপরে আপনি যে মেইল দ্বারা অ্যাকাউন্টটি খুলবেন সে মেইলটি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। এই রকম একটি পেজ আসবে, এখানে ট্রাই বার্ডে ক্লিক করবেন। একটু নিচে স্ক্রল করলেই আই এগ্রি লেখাটি উঠবে, আই এগ্রিতে ক্লিক করবেন। এরপর এখানে একটি ছোট্ট বক্স আছে, এই বক্সে টিক মার্ক দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই। এখানে টিক মার্ক দিলে গুগল বার্ডের যদি কোনো আপডেট আসে তাহলে গুগল সেটি আপনাকে মেইল করবে, কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। বাস, তাহলে গুগল বার্ড ওপেন হয়ে যাবে। এখন এখানে নিচে যে বক্সটি আছে এই বক্সে যে কোনো কোশ্চিন করলেই গুগল বার্ড তার উত্তর দিয়ে দিবে। এভাবে আপনারাও চাইলে আপনাদের যে কোনো প্রয়োজনে গুগল বার্ডকে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।